1972 সালে তৎকালীন সরকারের কাছ থেকে পাওয়া জাপানি মডেলের সাইকেলটি আজও ব্যবহার করছেন টিউবওয়েল মিস্ত্রি জাহাঙ্গীর হোসেন। বাবার মৃত্যুর পর এই সাইকেল দিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মানুষের টিউবওয়েল মেরামত করেন তিনি। বাবার স্মৃতিটুকু ধরে রাখতে প্রতিনিয়ত তিনি আজও এই সাইকেলটি ব্যবহার করছেন। সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় টিউবওয়েল মেরামত করে যে টাকা উপার্জন হয় তাতে চলে তার সংসার। সংসারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তাঁর। বলছি, চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের প্রধানিয়া বাড়ির আব্দুর রবের ছেলে জাহাঙ্গীর আলমের কথা। জানা যায়, জাহাঙ্গীর আলমের বাবা ছিলেন দক্ষ টিউবওয়েল মিস্ত্রি। তখনকার সময়ে তৎকালীন সরকারি চাকুরি করার সুবাদে সরকার তাঁকে জাপানি মডেলের একটি সাইকেল উপহার দেন। পরে কয়েক বছর ব্যবহারের পর তাঁর মৃত্যুতে ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘ অনেক বছর ধরে এই সাইকেলটি ব্যবহার করছেন। সাইকেলের টায়ার, টিউব, স্ক্রু পরিবর্তন ছাড়া তেমন কিছু কাজ করতে হয়নি তাঁর। এখনো সাইকেলে রিংগুলো মরিচা পড়েনি। একমাত্র বাহন হিসেবে তিনি প্রতিনিয়ত এভাবে গ্রামান্তরে ছুটে চলেন জীবিকার তাগিদে। সংসারের উপার্জন ক্রম একমাত্র ব্যক্তি হিসেবে এই বাহনটি নিয়ে ছুটে চলেন তিনি। বয়স 60 পেরিয়ে গেলেও এখনো সাইকেল চালিয়ে এলাকায় ঘুরে বেড়ান সে। একজন ভালো মিস্ত্রি হওয়ায় এলাকায় তার সুনাম রয়েছে। তার ব্যবহৃত সাইকেলটি বর্তমানে বয়স হয়েছে 52 বছর। এই সাইকেলটা যে এতদিন রাখছে এই জন্য ওনারে ধন্যবাদ। আর দীর্ঘদিন ধরে এই সাইকেলটা দিয়ে উনি বাড়ি বাড়ি হাঁটে হাঁটে, গ্রামে গ্রামে হাঁটে হাঁটে কাজ করতেছে, টিউবওয়েল বসাইতেছে। আমার আব্বু এই সাইকেলটা পাইছে সরকারি ভাই, পাওয়ার পর আমি এটা চালাইতে আছি, টিউবওয়েলের কাজ করি। টিউবওয়েল বয় সাইডে যায় আয় যায়, এই সাইকেল চালিয়ে আর সাসার যায়, পাল্লাকাল থেকে সাসার, আর রাগ দুল, আপনার বোর্ড দুল, আবার বায়াক, এরপর আমরা আতিরবন, শিলাস্তন, এরপর আমরা আইল্লারা, নন্দনপুর, সিঙ্গা, পালাখাল, বসমন্দির এলাকা যায়। আমি টিউবওয়েল বয়েও দিয়ে এই জীবন চলতে আছে, আল্লাহ রহমান করে চলতে আছি, কাজ করে চালাইতে আছে। পরিবারে দুই মেয়ে এক ছেলে আছে, ওই পরিবারটা চলতে আছে। এই সাইকেলটার ভর করে সাইডে কাজ করি, এই সাইকেলের উপর ভর করে চলি। এদিকে টিউবওয়েল মিস্ত্রি জাহাঙ্গীর আলমকে সরকারি বেসরকারিভাবে স্থায়ী সচ্ছল করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে তার পরিবার। দীর্ঘ 53 বছর ধরে সাইকেল চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন জাহাঙ্গীর আলম। 1972 সালে তৎকালীন সরকারের থেকে এই জাহাঙ্গীর আলমের বাবা পেয়েছিলেন এই সাইকেলটি। বাবার মৃত্যুর পর সাইকেলের ব্যবহার করে চলেছেন এই জাহাঙ্গীর। এই সাইকেলটি ব্যবহারের মাধ্যমে এলাকার প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মানুষের টিউবওয়েল স্থাপন করেন। টিউবওয়েল স্থাপনে যে টাকা আয় হয় এতে করে চলে তার এই সংসার। বর্তমান যুগে এমন প্রতিভাবান ব্যক্তি পাওয়াটাই যেন দুষ্কর হয়ে পড়েছে। মোহাম্মদ মাসুদ রানা, কুমিল্লা 24, কচুয়া।